হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আজ চলে এসেছি একটা নতুন রোমহর্ষক ভয়ানক এক ঘটনা নিয়ে, যেটা বাস্তবে ঘটেছে। বাস্তবে আমরা আমাদের চারপাশে এমন কিছু দেখি বা অনুভব করি যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। তেমনই এক ঘটনা নিয়ে আজ আমি হাজির প্রিয়াস ওয়ার্ল্ড টুতে, আজকের এপিসোড 4। তবে আগেই বলে রাখি, বিশ্বাস অবিশ্বাস সবটাই নিজেদের উপর। প্রিয়াস ওয়ার্ল্ড টু শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতা থেকে সংগৃহীত ঘটনাগুলি তোমাদেরকে পড়ে শোনাই, বাকিটা নিজেদের উপর। আজকের ঘটনাটি শেয়ার করেছে প্রীতি চ্যাটার্জি, বাড়ি গড়িয়া। প্রীতি যেমনভাবেই বলেছে, আমি তেমনভাবেই সেটাকে পড়ে শোনাচ্ছি। আমি গড়িয়াতে থাকি, আমি আর আমার হাজবেন্ড, আমরা গড়িয়ার ফ্ল্যাটে থাকি। আমাদের দেশ বাড়ি মেদিনীপুর, কর্মসূত্রে আমাদের এখানে থাকতে হয়। ছোট থেকেই শুনতাম কালো বিড়াল খারাপ, রাস্তা কাটলে নাকি খারাপ হয়। রাস্তা ক্রস করার সময় কালো বিড়াল কাটলে বলে দাঁড়িয়ে পড়তে হয়, কিন্তু আমরা কখনোই সেগুলো বিশ্বাস করতাম না। কিন্তু আমাদের সাথে এমন কিছু ঘটেছে যেটা এখনো বুঝতে পারি না যে আদেও তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না। সেদিন ছিল কালী পুজোর পরের দিন। রাতের বেলা আমি আর আমার বর সৌম দুজনে একটু বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। হঠাৎ রাস্তার পাশের একদিক থেকে একটা কালো বিড়াল রাস্তাটা ক্রস করল। যেহেতু আমরা অন্ধবিশ্বাস মানি না, তাই আমরা সোজা বেরিয়ে এলাম রাস্তা ধরেই। হঠাৎ কিছুটা দূর এগিয়ে যাবার পর রাস্তার পাশে ঠিক আমাদের সামনেই আরেকটা কালো বিড়াল একদম হঠাৎ করে কোথা থেকে গাড়ির চাকার নিচে চলে এলো। হঠাৎই সামনে চলে আসায় যাতে ধাক্কা না লাগে সেইভাবে ব্রেক মারতে গিয়ে আমি গাড়ির পিছন থেকে পড়ে গেলাম আর বিড়ালটা গাড়ির তলায়। আমার হাতে পায়ে চোট লেগেছিল, কিন্তু খুব একটা গুরুতর নয়। তারপর দেখলাম বিড়ালটা মারা গেছে। আশপাশের কয়েকটা দোকানদার এসে বিড়ালটাকে তুলে নিয়ে গেল আর আমার হাতে পায়ে বরফ জল দিল। তারপর আমরা ঠাকুর না দেখেই বাড়ি ফিরে এলাম। সেদিন রাতে কেন জানি না আমার ঘুম আসছিল না একদম, কিন্তু সৌম ঘুমিয়ে কাঁদ। অনেকক্ষণ জেগে থাকার পর তখন রাত 12:30, একটু সবেমাত্র ঘুমিয়ে পড়েছি, হঠাৎ কানের কাছে মিয়াও শব্দ। তারপর আমি থতমত করে চোখটা খুলে তাকাতেই দেখি সেই কালো বিড়াল আমার মাথার কাছে বসে আছে। আমি চিৎকার করে সৌমকে ডাকলাম, ও উঠেই দেখল কোথাও কিছু নেই। সৌম বলল, ওটা তোমার মনের ভুল ছিল, তুমি ঘুমাও। পরের দিন দুপুরবেলা সৌম অফিস চলে গেছে, তখন দুপুর 1টা বেজে। খাবার টেবিলের উপর দেখি সেই কালো বিড়ালটা বসে, আমি কাছে যেতেই সেটা মিশিয়ে গেল। আমি ঘটনাটা সৌম বাড়ি ফেরাতে ওকে বললাম, ও বলল, তুমি ঠিক করে ঘুমাচ্ছ না, তাই হয়তো এরকম ভুলভাল ভাবছো, ভুলভাল দেখছো। ওই দিন রাতে আমরা ঘুমাচ্ছি, এমন সময় আমি বুঝতে পারলাম কিছু একটা আমার পায়ের উপর মুখ দিচ্ছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলে তাকাতেই দেখি সেই বিড়াল। আমি হাতে ইশারা করে সৌমকে ডাকার চেষ্টা করি, কিন্তু কেন জানি না ওর ঘুম ভাঙল না। আমি আস্তে আস্তে উঠে বসি। তারপর সেই বিড়ালটা চোখের দিকে তাকাতে দেখলাম অন্ধকারে চোখ দুটো ভূতের মতো জ্বলছে আর বিড়ালটা তাকিয়ে আছে এক দৃষ্টে আমার দিকে। আমি তারপর থেকে যেন নিজের মধ্যে নিজে ছিলাম না। আমি উঠে দেয়ালে নিজের মাথা নিজে ঠুকছি আর চিৎকার করছি। আমি বুঝতে পারলাম কেউ যেন আমাকে জোর করিয়ে মাথা ঠোকাচ্ছে, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। সৌম চোখ খুলে আমার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আমাকে চেপে ধরে কপালের রক্তটা মুছে মলম লাগিয়ে দিল, বলল সকালে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে। পরের দিন আমি আর সৌম গেলাম একটা নাম করা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে। উনি আমার কিছু মেডিসিন দিলেন
সাথে রাতের ঘুমের ওষুধ। সেই রাতে ঘুমের ওষুধ খাওয়ার পরও আমার ঘুম এলো না। হঠাৎ একটু ঘুম ঘুম আসছে, এমন সময় বুঝতে পারলাম কেউ খুব জোরে আমার চুলের মুঠিটা ধরে আমাকে খাট থেকে নামিয়ে মেঝেতে ফেললো। আমি সঙ্গে সঙ্গে ভয়ে সৌম্য বলে চিৎকার করে উঠলাম। সৌম্য উঠে আমাকে ধরতে যাবে এমন সময় আমি ওর গলাটা টিপে ধরলাম। আমি বুঝতে পাচ্ছি আমি ওর গলা টিপছি, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। অনেক কষ্ট করে আমার হাতটা ছাড়ালো। আমি তখন ঘর থেকে বেরিয়ে চলে আসতে গেলাম দৌড়ে। ও আমায় আটকাতে গেলে আমি বললাম, হাত ছাড় আমার। কিন্তু পরে সৌম্যর মুখে শুনলাম সেই গলার আওয়াজটাও নাকি আমার ছিল না, অন্য একরকম গলা। ও অনেক কষ্ট করে আমার হাত দুটো চেপে ধরে আমাকে ঠাকুর ঘরের কাছে টেনে নিয়ে আনলো। সেই সময় আমি একটু শান্ত হলাম। সৌম্য ওসব ভূত পেতে বিশ্বাস করত না, কিন্তু ওই দিন হয়তো ও অন্য কিছু বুঝেছিল, তাই ওভাবে আমাকে টেনে নিয়ে গেল। পরের দিন মেদিনীপুর থেকে আমার শাশুড়ি মা এলেন। এখান থেকে আমাকে নিয়ে মেদিনীপুর ফিরলেন। ওখানে এক কুনিনের কাছে আমাকে নিয়ে যাওয়ার পর ওনার থেকে শুনলাম কেউ আমাদের সংসার ভাঙার জন্য কী সব তন্ত্রমন্ত্র করেছে, তার ফল ওগুলোই। উনি মাদুলি দিলেন আর বললেন গড়িয়াতে যেখানে আমরা থাকি সেখানে এক যজ্ঞ করতে। তারপর থেকে সবটা ঠিক হয়ে গেল। আমরা জানি না কে বা কেন এসব করলো, কিন্তু যা ঘটেছিল তা আমাদের ভাবনারও বাইরে। তাহলে বন্ধুরা, আজকে আমার ঘটনা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের কাছে এরকম কোনো সত্যি ঘটনা থেকে থাকলে আমাকে পাঠিও PRIYAN22KA@gmail.com-এ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো সত্যি অভিজ্ঞতা থেকে ভৌতিক ঘটনা। টাটা।